ট্রাক, ট্রলি কিংবা লরি নয়। বস্তাভর্তি আলু পরিবহন করা হচ্ছে দুই চাকার সাইকেলে। জমি থেকে আলু তোলার পর তা বস্তায় ভরে হিমাগারের উদ্দেশ্যে নিয়ে যেতেই এই পরিশ্রমলব্ধ ছুটে চলা। রাজশাহী থেকে আইসি প্রতি বছরই আসি, পেটের দায়ে আসি। সরু এবং নির্মাণাধীন রাস্তার জন্যই মূলত জমি থেকে তোলা নতুন আলু হিমাগারে নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে সাইকেলের। যেটা ব্যাকওয়ার্ড জায়গা ওটা সাইকেল জানে, আর যেটা মনে করলাম যে মেন রোড লাগে এটা চলে জানি কাছে। বাংলাদেশে উৎপাদিত মোট আলুর তিন ভাগের এক ভাগ উৎপাদন হয় মুন্সিগঞ্জ জেলায়। এই যুগে সড়কপথের ব্যাপক উন্নয়ন আর প্রশস্ত রাস্তার কাজ চলমান থাকলেও মুন্সিগঞ্জের সর্বত্র এখনো সেই ছোঁয়া লাগেনি। এলাকার অনেক রাস্তায় পৌঁছায় না গাড়ি। এসব এলাকায় চলাচলের জন্য সাইকেল ছাড়া কোনো উপায় নেই এলাকাবাসীর। প্রায় 50 কেজি ওজনের 4 থেকে 5টি করে আলুর বস্তা সাইকেলে বিশেষ কায়দায় রেখে হিমাগারের উদ্দেশ্যে নিয়ে যায় ভ্রাম্যমান শ্রমিক। বস্তা প্রতি দূরত্ব বেঁধে শ্রমিকদের আয় হয় 40 থেকে 100 টাকা। আমার বস্তা চুক্তি মালটা নেই, মালটা আমরা হলো দূরের রাস্তা বুঝি মালের, এখন 50 টাকা 60 টাকা দেয়, 70 টাকা দেয়, দূরের চিন্তা ভাবো রাস্তার পরিবেশ বুঝি আমার বেতন পাই। আমরা 4 দিনে 5টা নিয়ে যেখানে যাওয়া ভাগে পেতে সেখানে সেভাবে আমরা মালটা নিই। যে প্রোডাকশনে সারাদিন কাজ করে তো দেখা গেল যে দিন কদিন বেশি ইনকাম হয়, একাদিন কম হয়। প্রতি বছরই আলুর মৌসুমে দলবদ্ধ হয়ে সাইকেলে করে বস্তা ভর্তি আলু নিয়ে প্রায় 3 থেকে 4 কিলোমিটার পথ পাড়ি দেন এসব শ্রমিকেরা। আমাদের বাড়ি ভাই রাজশাহী, আমরা এখানে প্রতিবারই আসি। আমরা প্রায় 4 কিলো দূরে থেকে আলুটা আনি, আমাদের কেউ 4 দিয়ে আনে, কেউ 5 টানে। আমাদের বস্তা অনুযায়ী টেকা সবাই আমরা একসাথে গোটা পন্দায় সেগুলো কাছি। আলুর মৌসুমে ভ্রাম্যমান শ্রমিকের চাহিদা বেশি থাকায় দূর দূরান্ত থেকে শ্রমিকরা ছুটে আসেন এ কাজের জন্য। 2 থেকে 3 মাসের মতো থাকেন তারা। রাস্তা বুঝি আপনার বস্তা প্রতি টাকা দেয়। আমরা 10-12 বছর থেকে আসি এই জায়গা। 2500 কাজ করি প্রতি বছর, এখানে আসি 2 মাস থাকি।